এবারে ছোট করে জানবো দেশ বিদেশের তারকাদের কিছু টুকরো খবর, জানবো দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন নবাগত নায়িকা রাজ রিবা। ব্যাচেলর ইন ট্রিপ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও সাইনিং মানি না পাওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাজ রিবা। মিসেস ইউনিভার্স বাংলাদেশ 2022 প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন প্রতিযোগী খাদিজা আক্তার রাহা। থাইল্যান্ডে পাঠানোর জন্য তার দেওয়া 6 লাখ টাকা আয়োজকরা আত্মসাত করেছে বলে অভিযোগ তার। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন রাহা। বিয়ের প্রস্তুতি নিতে সিনেমা থেকে বিরতি নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সাতিয়া প্রেম কি কথা আর সি-15 সহ বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা রয়েছে কিয়ারার হাতে। তবে জানুয়ারিতে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সাথে গাঁটছড়া বাঁধতে এখন থেকেই বন্ধ রেখেছেন সব শুটিং। 64তম অস্কারে নানা সমালোচনা হওয়ার পর এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। 2023 একাডেমি পুরস্কার অনুষ্ঠানে 23টি বিভাগে লাইভ সম্প্রচার দেখাবে অস্কার কর্তৃপক্ষ। 2 সপ্তাহের জন্য ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টম ক্রুজের সিনেমা টপ গান ম্যাভরিক। ছবিটি 2 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত প্রেক্ষাগৃহে চলবে। হল এবং আইম্যাক্সের বিশেষ স্ক্রিন সহ 1850টি স্ক্রিনে নতুন করে মুক্তি পাচ্ছে টপ গান ম্যাভরিক।